এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গঞ্জক মনাস্ট্রি, এটাকে আমরা চোটেন বলেও জানি। আর আমার সামনে যেটা আছে টিকিট কাউন্টার, টিকিট প্রায় 10 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চা হলে কোনো টিকিট লাগবে না। টিকিট আমরা কেটে নিয়েছি, এবার মনাস্ট্রির ভিতরে গিয়ে দেখবো মনাস্ট্রিটা কিরকম। এই দিকটা আমাদের থাকার জন্য এই যে জায়গাগুলো আছে, অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর ভিউ আছে, যার জন্য এখানে একটা সাইড সিনের মধ্যে একটা খুব সুন্দর পয়েন্ট এটা। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, পুরো এরিয়াটা কিন্তু একটা মনাস্ট্রির মধ্যে আছে। অন্যান্য বছর কিন্তু এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়, মানে আমি আমি একটা একটা সময় পেয়েছিলাম এখানে লামাদের অনেক রকম অনুষ্ঠান হচ্ছিল, তখন বেশ এখানে আগুন জ্বালানো হচ্ছিলো এই জায়গাটা, একটা পাড়া কিছু ওদের যে কিছু রিচুয়ালস আছে, ওনাদের অনেক রিচুয়ালস আছে সেইগুলো। আর এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গঞ্জক মনাস্ট্রি, আর এখানে ঢুকতে প্রাইস হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে এখানে ঢুকতে টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা। আর রোদ্দুরটা বেশ ভালোই আছে, আমার চোখটা থেকে বুঝতেই পারছো কতটা রোদ আছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে সিকিমের আর একটা অন্যতম জায়গা যেখানে তোমরা অ্যাজ এ সাইট সিন হিসেবে তোমরা এটা আসতে পারো। আর এখানে আসার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এইটা, এখানে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওই দিকটা হচ্ছে গ্যাংটকের ভিউ, তো এটা পুরো গ্যাংটকটা কিন্তু এখান থেকে দেখা যায়, আর যার জন্য কিন্তু আমরা এখানে আসি প্রতি। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মনাস্ট্রি, মনাস্ট্রিটা খুব সুন্দর গুছানো, নিট অ্যান্ড ক্লিন। আগে কিন্তু কোনো টিকিট ছিল না, এখন কিন্তু টিকিট হয়েছে এখানে, তো টিকিট প্রাইস এখানে 10 টাকা করে টিকিট আছে। আর আমরা যেহেতু হচ্ছে বাইক নিয়ে এসেছি, আমরা কিন্তু ডিরেক্ট নিচে নামিয়ে দিয়েছি, আমাদের হাঁটতে হয়নি, কষ্ট খুব কমই হয়েছে, এটা প্লাস পয়েন্ট। আমরা আগেও এসেছিলাম এখানে, আগে অ্যাকচুয়ালি এখানে যখন এসেছিলাম তখন লামাদের অনেক রকম অনুষ্ঠান চলছিল, তো সেটা খুব সুন্দর ছিল। এখন তো কোনো অনুষ্ঠান হচ্ছে না, জাস্ট নর্মাল ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছ, বাট জায়গাটা খুব সাজানো, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা, এটা হচ্ছে মেন মনাস্ট্রি, আর ওইদিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে লামাদের থাকার জায়গা। এই মনাস্ট্রির ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, আর এখানে জুতো খুলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে, আর ভিতরের ক্যামেরা অ্যালাউ আছে বলে মনে হয় না, না নো ফটোগ্রাফি ইনসাইট বলে লেখাই রয়েছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর চারিদিকটা। ঘুরো